ইমো গ্রুপ কীভাবে করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমরা অনেকে আছি যে ফ্যামিলি বা বন্ধুবান্ধব সবাই একসাথে আমরা আড্ডা দিতে চাই ইমোতে, তো ইমোতে কীভাবে গ্রুপ করবো সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরেকটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এটাই তো আপনার ইমো গ্রুপ করতে যেটা করতে হবে সেটা হলো যে আপনি একটা ইমো আইডির ভিতরে ঢুকবেন, ঢুকার পরে যে আপনি যাদেরকে অ্যাড করবেন, হ্যাঁ মানে যে যাদেরকে নিয়ে একটা গ্রুপ করবেন এদের একটা যে কোনো একজন ইমোতে ঢুকবেন। ঢুকার পরে এই যে এখানে থ্রি ডট অপশন দেখতে পারবেন, আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে সেম এইরকম আসবে, আর এইরকম আসার পরে দেখবেন অ্যাড মেম্বার্স লেখা থাকবে, এখানে আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে অনেক আইডি শো করবো, মানে এখানে হলো যে আপনার ইমো আইডিতে যারা যারা অ্যাড আছে, আপনার ইমো আইডির সাথে যারা যারা অ্যাড আছে প্রত্যেকটা ইমো আইডি এখানে শো করবে। তো আপনি যাদেরকে নিয়ে গ্রুপ করবেন, প্রত্যেকটা ধরুন আমি এরিনাটা গ্রুপ করবো, এরিনাটা গ্রুপ করবো, তো আমার এই যে এখানে ট্যাপ করতে হবে, আপনি ডাইরেক্ট এই যে কোনা এখানে ট্যাপ করে দেবেন বা আইডির উপর ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ দিলাম, এরপর নিচে আরও আইডি আছে, আপনি এখান থেকে যাদেরকে নিয়ে গ্রুপ করতে চান এদের সাথে একটা ই করবেন। এরপর এই যে এখানে একটা আইডি আছে, তো আপনি কী করবেন এই আইডির উপর ট্যাপ করে দেবেন। আইডির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন এরকম টিক উঠবে, মানে এদেরকে নিয়ে আমরা গ্রুপ করব। ওকে, এরপরে এখানে আসার পরে যাদেরকে আপনি অ্যাড করবেন প্রত্যেকটা আইডি এখানে শো করবে, এরপর আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে যে একটু এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে সেম এরকম একটা অপশন আসবে, ওকে, আপনি ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পরে কী করবেন যে এখন আমরা এই গ্রুপের নামটা বদলাবো, গ্রুপের নাম বদলাবো, প্রোফাইল পিক বদলাবো। তো এখন যেটা করবো সেটা হলো যে এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দেওয়ার পরে কী করবো, প্রথমত আমরা নাম বদলাবো, মানে ইমো আইডির নাম বদলাবো, যে গ্রুপে এই গ্রুপটা খোলা হয়ে গেছে, গ্রুপটা খোলা হয়ে গেছে, ইমো গ্রুপ খোলা হয়েছে। তো এখন আমরা কী করবো নামটা বদলাবো, তো এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেবো আমরা যে নামটা দিব, মানে ইমো একটা গ্রুপের নাম দিব, তো আমরা এখানে ট্যাপ দিব, এখানে ট্যাপ দিয়ে ওই নামটা আমরা এখানে দিয়ে দেবো, যেমন দিব আড্ডা গ্রুপ, আড্ডা গ্রুপ দেওয়ার পর আপনি আপনার মনের মতো নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর আপনি এই যে এখানে ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে নামটা শো করবে। এরপর আপনি কী করবেন যদি বলেন যে প্রোফাইলে যে এখানে যে প্রোফাইলে যে একটা পিক দেখতে পাচ্ছেন এই পিকটা আপনি বদলাইবেন, তাহলে আপনার এই যে এখানে ট্যাপ করতে হবে, এই যে এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে নিচে এখানে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পর আপনি যে প্রোফাইল পিকটা দিবেন ওই পিকটার উপর ট্যাপ করে দিবেন। তারপর আপনি এই যে নিচে একটা টিক দেখতে পারবেন, টিক আপনি এখানে ট্যাপ করে দিবেন। তারপর এই যে আপনার গ্রুপ কমপ্লিট, ওকে, ঠিক এইভাবে আপনি ই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। এটাই তো আজকের ভিডিওটি, এতটুকুই।